হাই আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বিডি বাংলা টেকের তরফ থেকে আপনার সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা হচ্ছে অনোবাই অ্যাপস নিয়ে একটি ভিডিও। তো আমি আগে একটা অনোবাই এসবিআই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে আপনাদের খুব ভালোবাসা পেয়েছি। তো আজকে আবার পুনরায় সেই অ্যাপসটি নিয়ে একটি ভিডিও বানালাম, সেখানে দেখাবো একটা নতুন আপডেট। আপডেটটা হচ্ছে আপনি কীভাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া। তো সেটা আমি আপনাকে দেখাবো কীভাবে আপনার এনাবেল করবেন বায়োমেট্রিক। তো আপনি যেটা করতে হবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এই জন্য ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো একটা কথা বলে রাখি, যারা যাদের মোবাইলে অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে তারা এটাকে আপডেট করে নেবেন। আর আপডেট করার পরে আপনার যেটা করতে হবে, এই লগইনে যাবে, আপনার প্রথমে লগইনে যাবে, যাওয়ার পরে এখানে এমপিন বা ইউজার নেম যেটা যেটা আপনার দেওয়া আছে সেটাতে আপনি এখানে লগইন করবেন। তো আমি লগইন করে দেখাচ্ছি, লগইন করার পরে একটু সময় লাগবে। এবার আপনার যেটা করতে হবে, নিচের দিকে আপনারা আসবেন, এই যে সার্ভিস রিকোয়েস্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। করার পরে যে সেটিংস রয়েছে এটাতে ক্লিক করুন। করার পরে এখানে অনেকগুলো অপশান রয়েছে, এগুলো আগেও ছিল অপশানগুলো, তো নতুন যে অপশানটা এসছে এই যে এনাবেল ডিসেবল বায়োমেট্রিক ফর ওনো অ্যাক্সেস, এটাতে ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনাদের এখানে ডিসেবল করা থাকে, ঠিক আছে, তো আপনারা এটাকে এনাবেল করবেন। এবার ওকে অপশানে ক্লিক করবেন, করার পরে আই এগ্রিতে ক্লিক করবেন। করার পরে যে সাবমিট বাটন রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন। করার পরে এই যে এবার আপনাকে আপনার ফিঙ্গারটাকে মোবাইলের সেন্সারে টাচ করতে বলছে, ঠিক আছে। তো আমি টাচ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। টাচ করলাম, এবারে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা আমার ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে। তো আমি ওটিপিটা পুট করার পরে আপনাদেরকে সাবমিট করে দেখাচ্ছি। এবারে ওটিপিটা পুট করেছি, এবার জাস্ট সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। এবারে দেখতে পেয়েছেন আপনি টাচ আইডি হ্যাজ বিন এনাবল, তার মানে আমার ফিঙ্গারপ্রিন্টটা এনাবল হয়ে গেছে। তো এইভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনার বায়োমেট্রিকটাকে এনাবেল করতে পারবেন। আর যদি আপনার কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্টে লিখবেন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন।